হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন রয় সানি, এনডিসি ব্যাচ 2023, এবং আমি আজকে এনডিসি অ্যাডমিশন রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে ভিডিও বানাবো। লাইক এনডিসিতে কোশ্চেন কীভাবে অ্যানালাইজ করে বুঝতে হয়, অথবা লাস্ট মিনিটে কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত, অথবা এক্সট্রা কোনো ইনফরমেশন আমাদের এনডিসি অ্যাডমিশনের ক্ষেত্রে দরকার হয় কিনা, এই টপিকগুলো নিয়ে আজকে আমি কথা বলার চেষ্টা করব। সো প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হলো, শেষ মুহূর্তে কীভাবে আমরা প্রিপারেশন নিতে পারি, তাই তো? সো একটা জিনিস বুঝতে হবে যে তোমার বাইরে থেকে কোনো ইনফরমেশন জিজ্ঞেস করা হবে না। এনডিসি অ্যাডমিশন বলে যে তোমার বাইরে থেকে কোশ্চেন করা হবে, এটা না। এনডিসি অ্যাডমিশন তোমার মূল বই থেকে, তোমার এসএসসি টেক্সট বুক থেকেই, ওর ভেতর থেকেই ঘুরে পেঁচে প্রশ্ন করবে। এটা তোমাকে নিজে অ্যানালাইসিস করে বুঝতে হবে। লাইক যদি তুমি ফিজিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, দেখতে পারবা যে তোমার একটা কোশ্চেনও অফ টপিকে নাই, সবগুলো অন টপিকে, এবং সবগুলো এরকম লেভেলের প্রবলেম থাকে যেগুলো তোমাকে একটু চিন্তা করে বের করতে হয়। লাইক জানো, এসএসসিতে যেসব কোশ্চেন আসে, তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে গেলেই পেরে যাবে, কিন্তু এখানে কিন্তু এরকম হয় না। এখানে তোমার একটা টপিক, একটা কনসেপ্ট সম্পর্কে একটু ডিপ নলেজ দরকার, এবং ওই কোশ্চেন সলভিং স্কিলটা যদি থাকে তাহলে তো ভালোই। সো লাস্ট মিনিটে তোমরা আসলে কিভাবে পড়তে পারো, প্রথমত বই থেকে যে যে টপিকে দুর্বলতা, অথবা যে যে টপিক তোমার স্ট্রং জোন মনে হচ্ছে, ওইখানে প্রবলেম সলভিং করো। আর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আসছে এগুলো অ্যানালাইসিস করে দেখতে থাকো যে কোন কোন টপিক থেকে স্যাররা কোশ্চেন করতে বেশি পছন্দ করে। এটা আসলে তোমাদের নিজে থেকে অ্যানালাইসিস করে বের করতে হবে, কারণ তোমার কোন বিষয়টা দুর্বলতা এটা অন্য কেউ বলে দিতে পারবে না। সো ওইটা নিজে থেকে বের করে নিজে থেকে ওই বিষয়ে প্রিপারেশন নিতে হবে। জাস্ট আমি বলতে পারি যে আমার পয়েন্ট অফ ভিউ থেকে কোন যে কোন চ্যাপ্টারগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, বা কোথা থেকে কোশ্চেন করার প্রবণতাটা বেশি দেখা যায়। সো এইখানে যদি এই পয়েন্টটা আমি অ্যান্সার করতে চাই, তাহলে বলতে হবে যে হায়ার ম্যাথ একটা বড় যে বড় রোল প্লে করে অ্যাডমিশনে। সো হায়ার ম্যাথে দেখবা যে অনেক ক্ষেত্রেই তুমি উদাহরণ থেকে বিভিন্ন কোশ্চেন তুলে দেয়, উদাহরণ থেকে মনে করো কিছু মান চেঞ্জ করে ওই কোশ্চেনগুলো তুলে দেয়। সো এই ক্ষেত্রে উদাহরণের ম্যাথগুলো খুবই খুবই ভালোভাবে পড়তে হবে, মানে প্র্যাকটিস করতে হবে, যাতে তুমি চিন্তা করার টাইম না লাগে। এইটাও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে চিন্তা করার যাতে টাইম না লাগে, কারণ দেখো এটা একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে তোমার টাইম কম থাকবে। সো ওই কম টাইমের ভেতরে তোমার টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে হবে, সো দ্যাট তুমি অন্যদের থেকে একটা কাট মার্কের উপরে থাকো, তাই না? তাইলেই তো তুমি চান্স পাবো। সো ওই বিষয়টা তোমার সিকিওর করতে হলে তোমাকে ওই খুব তাড়াতাড়ি প্রবলেম সলভিং করতে হবে। এর জন্য তোমার আগে থেকে যদি ওই প্রবলেম নিয়ে আগে থেকে ধারণা থাকে, বা আগে থেকে প্র্যাকটিস থাকে, দেন ওইটা তোমার জন্য ইজি হয়ে যাবে ওইটা ফিগার আউট করা, অ্যান্সার বের করা। সো অনেক ক্ষেত্রে এরকম হবে যে কিছু কিছু প্রবলেম থাকবে যে দেখবা যে ওইগুলো তুমি আগে থেকে করোনি। সো ওইগুলো প্রথমে স্কিপ করে যাবা, কারণ ওইখানে যদি মনে করো 1-2 মিনিট টাইম তুমি স্পেন্ড করে ফেলো, তাহলে কিন্তু পরবর্তী যেগুলো তুমি পারতা ওইখানে টাইম কম দিতে হচ্ছে, সো দ্যাট তোমার ওভারঅল একটা পরীক্ষা যেমন হওয়ার কথা ছিল ওইরকম হবে না। সো এই বিষয়টা তুমি নিজে থেকে ফিগার আউট করো যে কোন টপিকগুলো থেকে কিভাবে তুমি পড়তে পারবা, কিভাবে তুমি এক্সাম হলে একটা কোশ্চেন বেঁধে গেলে কিভাবে মুভ আউট করবা, ওইখান থেকে অন্য কোশ্চেনে যাবা, এগুলো তোমার নিজে থেকে বের করতে হবে। আর আসে যে ফিজিক্সের বিষয়, কেমিস্ট্রির বিষয়, এগুলো সেম তোমার বই থেকেই আসবে। বই থেকে যেসব টপিকে একটু ঝামেলা হতে পারে স্টুডেন্টদের, তারা সেখান থেকেই কোশ্চেন করবে, অলরেডি তারা এক্সপিরিয়েন্সড অনেক টিচার, তারা অলরেডি কোশ্চেন করতে অভ্যস্ত, তাই না? যে আসলে এসএসসির স্টুডেন্টরা কোন টপিক থেকে একটু ঝামেলা করতে পারে, সো ওই টপিক থেকেই কোশ্চেন করার প্রবাবিলিটি বেশি থাকে। আর বায়োলজির কথা যদি বলি, যে বায়োলজিতে একটু ফোকাস কম থাকে, যেটা আমি দেখছি যে প্রিভিয়াস 7-8 ইয়ারে যেরকম কোশ্চেন আসতে দেখা যায়, তাতে বায়োলজির পার্সেন্টেজটা অন্যান্য সাবজেক্ট থেকে অনেক কম থাকে। সো এখানে তুমি বায়োলজিটা, তারপরও এখন বেশ কিছু কোশ্চেন আসতে দেখা যায়, তারপরও এটা তুমি নিজে অ্যানালাইসিস করে দেখো যে বায়োলজি তোমার কেমন সমস্যা হচ্ছে কিনা। তারপরে যে বিষয়টা আসে ইংলিশ, ইংলিশ কিন্তু একটু খুবই টাফ আসে, এটা বলবো না, বাট ট্রিকি কোশ্চেন আসে ইংলিশে, অনেকে অনেকে স্ট্রাগল করে, বিকজ ইংলিশ কিন্তু আমাদের গতানুগতিক ধারা থেকে একটু আলাদা কোশ্চেন করে, তাই না? সো এই টপিকগুলো বুঝতে হলে তোমার আগে জানতে হবে যে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে, লাইক কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসলে তোমার সমস্যা হতে পারে, লাইক নাউন ফ্রেজ,
অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই ফ্রেজ নিয়ে অনেকের ঝামেলা থাকে, যেহেতু এসএসসি তে ওইভাবে আমরা ফ্রেজ সম্পর্কে কোশ্চেন অ্যানালাইসিস সলভ করি না। এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো অ্যাডমিশন থেকে, মানে অ্যাডমিশনের যে কোশ্চেন টাইপ থেকে ইংলিশ কোশ্চেন করা হয়, আমি দেখছি যে কিছুটা ওর থেকে মিল রেখে করার চেষ্টা করে, বাট তারপরও বইয়ের বাইরে থেকে বইয়ের বাইরের কোনো টপিক তারা দেয় না। সো বই থেকে আগে দেখো যে কোন টপিকগুলো ইংলিশে ইনক্লুডেড আছে, ওই টপিকগুলো নিজে থেকে কোনো রিসোর্স ব্যবহার করে পড়ার চেষ্টা করো, স্যার থাকলে তাদের হেল্প নাও, অথবা যেটা সব থেকে ভালো উপায় কোশ্চেন অ্যানালাইসিস করো। এইটাই তোমার লাস্ট মিনিটের প্রিপারেশন হওয়া উচিত। এবার আসি আমরা যে সেকেন্ড যে প্রশ্নটা সবাই করে, যে এক্সাম হলে যদি আসলে ভয় কাজ করে সেইটা কিভাবে কাটানো যায়, তাই তো? এইটার এটার আসলে স্পেসিফিক অ্যান্সার যদি দিতে হয়, এটা কিন্তু আমারও আসলে ভয় কাজ করে এক্সাম হলে, এটা স্বাভাবিক। কিন্তু তোমাকে বুঝতে হবে যে এই ভয়টা থাকবে, বাই ডিফল্ট চলে আসবে, কিন্তু প্রথমে তোমার এরকম টপিক চুজ করতে হবে যাতে তোমার ভয় করলেও অটোমেটিক অ্যান্সারগুলো তুমি পারো। লাইক আমার ক্ষেত্রে, আমি ফিজিক্সে একটু ভালো ছিলাম, সো ফিজিক্সের কোশ্চেনগুলো আমি আগে সলভ করার ট্রাই করছিলাম, যাতে আমার যদি ভয়ও করে তারপরেও আমার ওইটা নিয়ে বেশি চিন্তা করা লাগে না। ভয় করলে তোমার ব্রেইন ওইভাবে প্রপারলি ওয়ার্ক করতে পারে না, তাই না? তুমি যেগুলো জানো ওইখানে একটু আটকে যেতে পারো, বা যে নলেজগুলো তোমার আছে ওইখানে একটু তোমার রিকল করতে ঝামেলা হতে পারে। এই টপিক, এই বিষয়টা মাথায় রাখতে হবে, এবং যেটা তোমার সব থেকে বেশি কনফিডেন্স ওইটা থেকে শুরু করার চেষ্টা করতে পারো। আমি বলছি না যে ওইটা থেকে শুরু করতে হবে, বাট এটা থেকে করতে পারো, সো দ্যাট তুমি একটা টাইম সেভ করতে পারো, তাই না? এটা তুমি নিজে থেকে ফিগার আউট করো, কোশ্চেনে তুমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, প্রিভিয়াস ইয়ারের প্রবলেম সলভ করো, তুমি দেখতে পারবা যে আসলে তুমি কোনটায় বেশি কনফিডেন্ট ফিল করতেছো, কোনটা একটু বেশি উইক। ওইভাবে তুমি আগে থেকে একটা প্ল্যান, মাইন্ড ম্যাপ তৈরি করে নাও, যে আমি ভয় পাইলেও এই ফিজিক্স বা ম্যাথ আমার করলে টাইম কম লাগবে, আমার অত চিন্তা করা লাগবে না, তাই না? আমার মাথায় থাকবে। এইভাবে তুমি আস্তে 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 যখন কোশ্চেনের ডিপে চলে যাবা, টাইম কিছুটা চলে যাবে, 10-20 মিনিট হয়ে যাবে, তারপরে দেখবা এমনি নর্মাল সিচুয়েশনের মতো তুমি ঠিকভাবে মাথা কাজ করতেছে, এবং তুমি কোশ্চেনগুলো আর কি ভেবে ভেবে অ্যান্সার করতে পারবা। এইটা গেল যে ভয়ের বিষয়টা। এবার আসে যে কোশ্চেন আসলে কীভাবে অ্যানালাইসিস করবা, তাই না? আসলে এনডিসির কোশ্চেন অ্যানালাইসিস করে বোঝাটা টাফ, বাট আমি মনে করি যে 7-8 বছরের প্রিভিয়াস যদি কোশ্চেন দেখো, অথবা 7-8 বছর একটু বেশি বললে ফেললেও, মনে করো 3-4 বছরের কথা বলে 3-4 বছর তুমি দেখো, দেখবা যে একটা প্যাটার্ন তুমি নিজে থেকেই ফিগার আউট করতে পারবা, ওই প্যাটার্ন ফলো করার চেষ্টা করো। আর তোমার যদি বেসিক ভালো থাকে, তাহলে তো তুমি এমনি যে কোনো প্রবলেম, যে কোনো কোশ্চেন থাকলে সলভ করতে পারবা, এটা তো সমস্যা না। আর যেটা তোমরা প্রশ্ন করো, এটা আসলে আমি তো অবান্তর মনে হয় আমার কাছে, যে এক্সট্রা বাইরে থেকে এইচএসসির বই পড়া লাগবে কিনা, হ্যান ত্যান, এগুলো একদম অবান্তর প্রশ্ন। কারণ এইচএসসির যেটা বলছি, এইচএসসির বই থেকে তো কোশ্চেন করবেই না, তোমার এইচএসসির বাইরে কোনো বই থেকে কোশ্চেন করবে না। তোমার নিজের বই পড়ো, হুদাই বাইরে থেকে টাইম ওয়েস্ট করো না, তুমি নিজে থেকে নিজের বইয়ের দুর্বলতাগুলো ফাইন্ড আউট করে সলভ করো, তাইলেই হবে তোমার। আর তোমাদের ভাইবা নিয়ে কিছু কোশ্চেন আমি দেখি যে আমার কমেন্ট বক্সে তোমরা ভাইবা নিয়ে রিলেটেড কোশ্চেন করো, এটা আসলে একটা ভালো বিষয় যে তোমরা আগে থেকেই চিন্তা করতেছো ভাইবা কিভাবে হয় বা কি। এটা তোমরা নিজে থেকে বিভিন্ন ভিডিও ভিডিও দেখে নলেজ নিজে থেকে অর্জন করতে পারবে। তারপরও ভাইবা নিয়ে আসলে প্রথমে চিন্তা করার এত দরকার নেই, এত স্ট্রেস নেওয়ার দরকার নেই। আগে ফার্স্টে তুমি তোমার রিটেন, মানে এমসিকিউ, মানে যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়, এইটার বিষয়ে ফোকাস করো। এইটা হইলে তারপরে তো টাইম আসেই, তুমি ভাইবা নিয়ে তুমি পরবর্তীতে রিসার্চ করতে পারবা। বাট ভাইবা আসলে এনডিসি ভাইবা অতটা টাফ না, তুমি দেখবে প্রত্যেক বছরই 2-1টা সেম কোশ্চেন জিজ্ঞেস করে, আর আসলে তারা জানতে চায় ভাইবার মাধ্যমে, তারা আসলে তোমার নলেজটাকে দেখতে চায় না, চায় হলো যে তুমি আসলে পোলাইট কিনা, আসলে তুমি অনৈতিক কাজবাজ করো কিনা, এগুলো তোমার মাধ্যমে একটু জানার চেষ্টা করে, আর বেশি কিছু তা না। আর 2-1টা টপিকে, যেমন মনে করো একাডেমিক্সের বাইরে তুমি কাজবাজ করো কিনা, সেটা তোমার একটা গুড ইম্প্যাক্ট ফেলতে পারে ভাইবায়। জিজ্ঞেস করতে পারে যে একাডেমিকের বাইরে তুমি কোনো ইসি এক্সট্রা কারিকুলার করো কিনা। এই 2-1টা টপিক নিয়ে জাস্ট টাচ করার চেষ্টা করে, 4-5 মিনিটের হয় বড় জোর, এটা একটা আসলে ভালো এক্সপিরিয়েন্স যায় সবার। এটা নিয়ে আসলে প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট তুমি প্রিলিমিনারি তোমার মেইন পরীক্ষার উপর ফোকাস করো, আই থিঙ্ক তাহলেই। আর যদি কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে, লাইক ফিজিক্সে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনের প্রবাবিলিটি বেশি থাকে, কেমিস্ট্রির কোন চ্যাপ্টার থেকে একটু বেশি পড়া উচিত, এই মানে স্পেসিফিক,
লাইক বাংলা থেকে কিভাবে পড়া উচিত, আমার এরকম অলরেডি ভিডিও আছে দু একটা, বা ভাই ভাই কি কোশ্চেন করা হয় এই লেভেলে, যদি কোশ্চেন তোমাদের জানতে ইচ্ছা করে আমার প্রিভিয়াস ভিডিও আছে, ওইগুলা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে চেক আউট করে নিতে পারবা। আর এই তো তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই হবে আশা করি, সো আশা করি ভালো পরীক্ষা দেবে সবাই, এবং বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।